আমি যেভাবে তোমার হাত ধরেছি এটা বন্ধুত্ব নয়, অন্য এক অনুভূতি শ্রীনিবাস। আমি শ্রীনিবাসকে সবকিছু বলতামই, কিন্তু আমাকে সুযোগই দিল না। কিন্তু আর না, এবার যাই হোক না কেন, আমি আমি শ্রীনিবাসকে আমার মনের কথা বলেই ছাড়ব। শ্রীনিবাসকে নিয়ে এসেছি রাজকুমারী। আপনি আমাকে ডেকেছেন রাজকুমারী? আমি কখনো ভাবিনি যে আমার এইরকম পরিস্থিতি হবে। কি পরিস্থিতির কথা বলছেন রাজকুমারী, কি হয়েছে? তুমি ধরে নাও যে এমন একটা কথা জানি আমি বলতে পারছি না, নিজের মধ্যে রাখতে পারছি। আমি কতটা চেষ্টা করলাম যে তোমায় তোমায় আমার মনের কথাটা বলতে পারি, কিন্তু কিন্তু প্রত্যেকবার ভেবেছি যে না, হয়তো এটা সঠিক সময় নয়। আর এখন দেখো আমার কাছে আর সময় নেই, আর কিছু সময়ের মধ্যে আমার স্বয়ম্বর হতে চলেছে। স্বয়ম্বরে কন্যারা সেই বরকে বেছে নেয় তার যাকে ভালো লাগে, আর আমি চাই না যে আমার মনের কথা না বলেই আমি ওই ওই স্বয়ম্বরে যাই। কিন্তু রাজকুমারী, আপনার এই মনের কথার সাথে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক আছে, তোমার জন্য এটা জানা অত্যন্ত আবশ্যক আর গুরুত্বপূর্ণ যে আমার মনের কথাটা কি। আর আমি জানি যে তুমি আমাকে আশাহত করবে না। এই কাহিনী সেই দিন শুরু হয়েছিল যেদিন তুমি নৃত্য প্রতিযোগিতায়। এক মুহূর্ত দাঁড়ান রাজকুমারী। এই নিন, এই ফুল নিজের কাছে রাখুন। যদি আপনার সাথে আমি না থাকি তাহলে এটা আমার প্রতীক হিসেবে থাকবে। মনে রাখবেন যে শ্রীনিবাস সবসময় আপনার জন্য মঙ্গল কামনা করবে। শ্রীনিবাস, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি, কিন্তু এখন এই মুহূর্ত না উচিত আর না পরিস্থিতি রাজকুমারী। আপনি আমাকে যা কিছুই বলতে চান না কেন, স্বয়ম্বরের সময় বলে দেবেন না হয়, কিন্তু এখন স্বয়ম্বরের লগ্ন পিছনো সম্ভব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে যা কিছুই বলতে চান তা বলার সুযোগ আপনি অবশ্যই পাবেন। এই ফুল গ্রহণ করুন আর আমার উপর ভরসা রাখুন। অনুমতি দিন। কি বলছো তুমি বালা? যদি শ্রীনিবাস ভার্গবীর বিবাহের তিথি নির্ধারিত না করতে পারে তাহলে ঋষি ভৃগু ওকে রাজ্য ত্যাগ করে চলে যাওয়ার আদেশ করবেন। ঠিকই শুনেছেন আপনি, অসাধারণ, অবিশ্বাস্য। মাঝে মাঝে সত্যি তুমি খুব আনন্দ প্রদানকারী সংবাদ দাও বালা। শ্রীনিবাস রাজ্য ত্যাগ করে চলে যাবে। এবার দেখো কি মজা হয়। গুরুদেব, আমাদের আশীর্বাদ না করে আপনি কোথায় যাচ্ছেন? আমি আবার কবে থেকে গুরুদেব হয়ে গেলাম? সেদিন থেকে যেদিন থেকে আপনি রাজ পুরোহিতের ত্রুটি ধরে ফেলেছেন, এবার তো সমস্ত দায়িত্ব আপনার। যেভাবে আপনি পদ্মাবতীর স্বয়ম্বরের মুহূর্তটা এগিয়ে দিয়েছেন, অর্থাৎ বিবাহের তিথি এগিয়ে গেছে, সেভাবেই আমার আর ভার্গবীর বিবাহের তিথি একটু শীঘ্রই নির্ধারণ করুন না।
আসলে হয়েছে কি, পদ্মাবতীর স্বয়ম্বরের আয়োজন দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না, কি বলো বলা? ঠিকই তো। আমি আশা করি যে রাজ পুরোহিত ঋষি ভৃগু আপনার উপর যেন রুষ্ট না হন। দেখুন, আপনি এত শ্রদ্ধাপূর্বক আমাকে গুরুদেব বলেছেন, তাই আমি এটা সম্মান করি। এবার মন দিয়ে শুনুন গুরুদেব কি বলেন এবং কি বোঝান। আমার এমন মনে হয় যে ঋষি ভৃগু আমার উপর কতটা রাগ করছেন বা কতটা বিরক্ত হয়ে আছেন সেই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার উচিত নিজের পূর্ণ মনোযোগ নিজের বোন পদ্মাবতীর স্বয়ম্বরের আয়োজনে রাখা। এই বিষয়ে নজর রাখবেন যাতে স্বয়ম্বর সঠিকভাবে সম্পন্ন হয়। এই বিষয়ে নজর রাখবেন যে রাজকুমারী পদ্মাবতী যেন প্রসন্ন থাকেন এবং নিজের জন্য যোগ্য স্বামী নির্বাচন করেন। কারণ যদি কোনো কারণবশত রাজকুমারী পদ্মাবতী কোনো স্বামী নির্বাচন না করেন, তাহলে আপনার এই যে অপেক্ষা, এই যে আপনি থাকতে পারছেন না, সেই অপেক্ষা আরো বেড়ে যাবে, তাই না রাজকুমার? দেখুন, ভার্গবীর বিবাহ হবে, আর ভার্গবীর বিবাহের তিথি তো আমিই নির্ধারিত করব। আর ভার্গবীর বিবাহ যখনই হোক, যার সাথেই হোক না কেন, আপনার বিবাহ তো তখনই হবে যখন রাজকুমারী পদ্মাবতীর স্বয়ম্বর সম্পন্ন হবে, তাই না? সেই জন্য আর অন্য কোনো দিকে মনোনিবেশ করবেন না, রাজকুমারী পদ্মাবতীর স্বয়ম্বরের ওপরই মনোনিবেশ করুন। গুরু হিসেবে আমি এটাই বলতে পারি, অনুমতি দিন। কে জানে শ্রীনিবাস ভার্গবীর জন্মকুণ্ডলী নিয়ে কখন আসবে, কখন ওর বিবাহের তিথি নির্ধারণ করবে। চিন্তা করবেন না ঋষি ভৃগু, শীঘ্রই ভার্গবী এবং আমার বিবাহের শুভ তিথি আপনাকে আমি জানাতে আসছি। মুক্তর এই মালা দেখতে কত সুন্দর হয়, তাই না? যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে, আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে। কিন্তু ভাবুন যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয়, তাহলে এই মুক্তর মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে, ছড়িয়ে পড়বে। তখন কি আমরা এটা ভাবব যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু, এটা আমি তুলব না? ভাববো না, তাই না? আমরা নিচু হয়ে এক একটা মুক্ত কুড়িয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই। কেন? কারণ এই মুক্ত হলো বহুমূল্য, এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হলো বহুমূল্য। কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধব। এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয়, মনোমালিন্য হয়, এগুলোও ছড়িয়ে যায়। আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে, এদের জুড়তে হবে, এদের আগলে রাখতে হবে। কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই। আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার জীবনের এই সম্পর্ক, এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে, আনন্দ প্রদান করবে, আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। চলো 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 পাল্টাই।